বেশ কিছুদিন ধরে নারীদের কপালে বাঁকা টিপের সেলফি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কারণ খুঁজতে গিয়ে জানা গেল, নারীদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে চলছে হ্যাশট্যাগ Odddotselfie। যেই টিপ নারীর সাজসজ্জায় ব্যবহৃত হয় তার রূপের নতুন মাত্রা আনতে, এবার সেই টিপ হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। মূলত রেডিও স্বাধীনের উদ্যোগে চলছে আমার প্রতিবাদের ভাষা হ্যাশট্যাগ Odddotselfie। এই অভিনব প্রতিবাদ ক্যাম্পেইনের অংশ হিসেবে টানা সাত দিন Odddotselfie প্রোগ্রামের আয়োজন করেছেন তারা। প্রতিবাদে কপালে দুই ভ্রুর মাঝে নয়, আরেকটু দূরে ডানে বা বামে সরিয়ে টিপ পরে ছবি শেয়ার করছেন দেশের বিনোদন জগৎ, নারী অধিকার কর্মী থেকে শুরু করে সাধারণ নারীরাও। ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ Odddotselfie লিখতে ভুলছেন না কেউ। নিজের কপালে বাঁকা টিপ পরা ছবি পোস্ট করে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে, কিন্তু ঘরের ভিতরেও আমরা কি একই রকম? দেশের প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার, রক্তে মেখে যাচ্ছে তাদের শোভন সৌন্দর্য, মানুষ হিসেবে তাদের মর্যাদা খসে পড়ছে। তার পোস্টে সবাইকে নারী নির্যাতনের প্রতিবাদে আহ্বানও জানিয়েছেন জয়া। ইনফ্লুয়েন্সার নাজিবা নওশিন ফেসবুকে লিখেছেন, আমরা নারীরা টিপ পরি, এটি আমাদের কালচার। কপালের সেই টিপ সরিয়ে এবার নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদে নীরব ছিলেন না অভিনেত্রী সারা জাকেরও। নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, বাংলাদেশের প্রতি তিনজনের একজন নারীর ঘরের বাহিরে নানা রকম নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদ হয় না। সেই ট্যাবু ভেঙে বাঁকা টিপের সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে সবাইকে প্রতিবাদী কাতারে দাঁড়াতে অনুরোধ জানিয়েছেন তিনিও।